আরজি করের অভয়ার ন্যায় বিচারের দাবিতে সোচ্চার হচ্ছেন মানুষ। শুধুমাত্র এ রাজ্য নয়, রাজ্যের বাইরেও, দেশেও এবং বিদেশেও অভয়ার ন্যায় বিচারের দাবিতে রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন মানুষ। আর এই প্রতিবাদেই যত রকমের যাবতীয় কাজ, সেই কাজ সেটা শিল্পের দিক থেকে হতে পারে, সেটা প্রতিবাদীরা যারা প্রতিবাদ করছেন তাদের পেশাগত যে তাদের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা তারা উজাড় করে দিচ্ছেন, সেটা একটা দিক। কিন্তু এই প্রতিবাদ মঞ্চে গিয়েই বা এই প্রতিবাদ করতে গিয়েই বিপত্তিও ঘটছে অনেক। কিভাবে এবারে আপনাদের বলি। আরজি করের ঘটনার প্রতিবাদে পথনাটক চলছিল। সেই পথনাটক চলাকালীন মহিলাদের উপর আক্রমণের বিরুদ্ধে হুগলির হিন্দমটর বিবি স্ট্রিট থেকে নাগরিক সমাজের ধিক্কার মিছিল হলো। চিকিৎসক নাট্যকর্মী থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষ এই ধিক্কার মিছিলে হাঁটে। প্রসঙ্গত 16 সেপ্টেম্বর সোমবার থিয়েটার ফোরামের পথে থিয়েটার ফোরামের ডাকে পথনাটক কর্মসূচি চলাকালীন হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ জানা গিয়েছে। ভদ্রকালী কোত্রং অঞ্চলে কোন্নগর পুরসভার 19 নম্বর ওয়ার্ডের অন্তর্গত 2 নম্বর কলোনি বাজার এলাকায় প্রতিবাদী মহিলারা শাসক দল আশ্রিত মদ্যপ দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হন। শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস অভয়ার ন্যায় বিচারের কর্মসূচিতে মহিলাদের হুমকি ও আক্রান্ত হওয়ার প্রতিবাদে রবিবার 22 সেপ্টেম্বর বিবি স্ট্রিট বাসস্ট্যান্ড থেকে ধারসা কলোনি বাজার পর্যন্ত এক বিশাল নাগরিক মিছিলে পথে হাঁটেন বহু বিশিষ্ট নাট্যকর্মী থেকে স্থানীয় চিকিৎসক, শিক্ষক, আইনজীবী সহ স্থানীয় এলাকার বহু ক্লাব, সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। মিছিলে সাধারণ মানুষের উপস্থিতি ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। মিছিল শেষে নাগরিক জমায়েতে তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে ও মহিলাদের উপরে হওয়া এই জঘন্য আক্রমণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট নাট্যকার দেবাশিস মজুমদার, সীমা মুখোপাধ্যায়, সুরঞ্জনা দাশগুপ্ত, বিমল চক্রবর্তী, বিপ্লব বন্দ্যোপাধ্যায়, দেবদূত ঘোষ, সৌমিত্র বসু, সৌরভ পালোধি, কমল চ্যাটার্জি সহ আরও অনেক বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এছাড়া উত্তরপাড়ার আইএমএর সম্পাদক প্রবীণ চিকিৎসক ডাক্তার শিশির চক্রবর্তী সহ স্থানীয় সাংস্কৃতিক সংগঠকরা প্রতিবাদে মুখরিত হন। নাট্যকর্মী সীমা মুখোপাধ্যায় কি বলছেন এ বিষয়ে শুনুন। কখনো যখন ভয় পায় উল্টো দিকে তখনই এগুলো হয়, কারণ আজকে এটা তো কোথাও, আজকে যখন গোটা বিশ্ব জুড়ে একটা প্রতিবাদ চলছে, সেখানে যে রাজ্যে এই ঘটনা ঘটেছে তার মানুষরা, তার আশপাশের মানুষরা যখন এই প্রতিবাদে থিয়েটার করছেন, তাদের যদি আটকে দেওয়া হয়, বলতে না দেওয়া হয়, সেটা তো খুব লজ্জার। ধিক্কার জানাচ্ছি একে, এবং এটাও সাথে সাথে জানাচ্ছি যেখানে যেখানে এই রকম বাধা দেওয়া হবে আমরা সেখানে সেখানে একসঙ্গে এবার উপস্থিত হব। কারণ আমরা দেখে নিয়েছি অনেক দিন দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তো এখন যে চুপ করে থাকার পর যখন সাধারণ মানুষ রাস্তায় বেরোয় তার থেকে বড় বিপ্লব আর কিছু হয় না। তাই শাসক সাবধান, শাসক সাবধান বলছেন নাট্যকর্মী সোমা মুখোপাধ্যায়। এদিকে নাট্যকর্মী বিমল চক্রবর্তী এবং নাট্যকর্মী সৌমিত্র বসু তাঁরা কি বলছেন শুনুন। এই লজ্জা তো শুধু আমাদের হলে চলবে না, এই লজ্জা তো প্রশাসনের হওয়া উচিত। তাই নির্লজ্জ প্রশাসন যারা অভিনয় করছে তাদের উপর যখন আক্রমণ নামিয়ে আসে, তাদের ধিক্কা জানাবার ভাষা আমার জানা নেই। তারা থিয়েটারকে, অভিনয়কে এত ভয় পাচ্ছেন কেন? সংস্কৃতির লোকেদের এত ভয় পাচ্ছেন কেন? তারা তো রাজনীতির কথা বলতে আসেননি আলাদা করে, তারা তাদের বক্তব্য পেশ করতে এসছেন এবং যে নারকীয় ঘটনাটা ঘটেছে আজই করে তার বিরুদ্ধে কথা বলতে এসছেন। এটা যে কোনো লোকের বাক স্বাধীনতা, সংস্কৃতি কর্মীদের বাক স্বাধীনতা আরও বেশি। তারা তাদের মতো করে যা ভাববেন, এই মুহূর্তে যা ঘটছে আমার চারদিকে, তার উপর ভিত্তি করে তারা নাটক করবেন, তারা ছবি আঁকবেন, তারা গান গাইবেন, তারা যা ইচ্ছে তাই করতে পারেন। তাতে প্রশাসনের এত মাথা ব্যথা কেন? তার কারণ হচ্ছে প্রশাসন এই পুরো ঘটনাটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, দোষীদের আড়াল করবার জন্য ব্যস্ত হয়ে আছেন, এবং যারা প্রকৃত দোষী
তাদের শাস্তি বিধানের জন্য তাদের তেমন কোনো উদ্যোগ নেই। আক্রমণ করেছেন চন্দন মণ্ডল মহাশয়, তাকে ধন্যবাদ জানাবো। তার কারণ হচ্ছে যে বাধা পেলেই তো লড়াই বাধে, আমাদের জেদটা খুব বাড়িয়ে দিলেন। উনি বলছেন প্রতিবাদটা বেশি হয়ে যাচ্ছে, আমরা আরও খানিকটা বেশি প্রতিবাদ করব, দেখি উনি সেটাকে থামাবার চেষ্টা করেন, তখন আরও বেশি প্রতিবাদ করব। এরকম করেই চলবে, আমরা কত বাড়াতে পারি আর উনি কত বাড়াতে পারেন তার একটা মুখোমুখি দেখা হয়ে যাবে না। আর আমি যা খবর পেলাম, যখন ওরা মাস্তানি টাস্তানি করছিলেন তখন তো চারপাশের এখানকার স্থানীয় মানুষজন ঘিরে ধরেছিলেন, ওদের খেদিয়ে দিয়েছেন। তো সেইটা যদি উনি চান যে আমাকে খেদিয়ে দিক, আমার এলাকার মানুষ যারা আমাকে ভোট টোট দিয়েছিল, তাহলে উনি আবার বাধা দেবেন, আবার যা করবার করবেন, আমরাও যা করবার করবো। আমার কলিগ ভোলানাথ সাহা এ বিষয়ে তার বক্তব্য জানাচ্ছেন, তার প্রতিবেদনে কি বলছেন তিনি শুনুন। আরজিকর ঘটনা প্রতিবাদে সমাজের সর্বস্তরের মানুষ প্রতিবাদের সুর মুখর করেছে। তারা রাস্তা থেকে ফেসবুক সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করছেন। সেরকমই প্রতিবাদ বিগত 16 সেপ্টেম্বরে হুগলি কোন্নগরে সে প্রতিবাদ কর্মসূচি চলছিল। সেইখানে প্রতিবাদী মহিলারা পথনাটিকার মাধ্যমে প্রতিবাদ গড়ে উঠছিলেন সেই সময়। কিন্তু অভিযোগ যেটা আছে, তৃণমূল আশ্রিত টোটো ইউনিয়নের লোকেরা সেই মহিলাদের ওপর চড়া হয়, তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, তাদেরকে মারপিট করে। তার পাল্টা প্রতিবাদে গতকাল হুগলির উত্তরপাড়া এলাকায় হিন্দমোটরে নাগরিক সমাজের একটি বিশাল প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। সেই মিছিলে সাধারণ মানুষ থেকে শুরু করে নাট্যকর্মীরা, ডক্টর, ইভেন শিক্ষাবিদরা সবাই পা মেলান। তাদের একটাই বক্তব্য হচ্ছে, এই দুষ্কৃতীদের বারবারন্ত দল বল নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে বন্ধ করতে হবে। আরজিকর ঘটনায় তার প্রতিফলন, যেখানে একটি সিন্ডিকেট রাজ চলছিল আর তার প্রতিবাদ করতে গিয়েই অভয়া হয়েছিল, সেই ঘটনা প্রতিবাদ করতে গিয়ে হুগলি উত্তরপাড়া থানা এলাকায় কিন্তু প্রতিবাদীর মহিলার ওপর, যা তারা যখন পথনাটিকা সঞ্চালন করছিলেন তাদের ওপর চড়া হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। সেই প্রতিবাদে কালকে একটি বিশাল প্রতিবাদ র্যালি উত্তরপাড়া থানা এলাকা হিন্দমোটরে আয়োজিত হয়, যেখানে সমাজের সর্বস্তরে মানুষ সামিল হন। অন্যদিকে শাসক দল তরফে অভিযোগ করা হয়েছে সেই আক্রমণকারী দুষ্কৃতীদের সঙ্গে তাদের দলের কোনো যোগ সাজেশ নেই। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তক বাংলা।